This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর আগে পানীয় জল যন্ত্রণার হাত থেকে অব্যাহতি পাবে না শহরবাসী। সেচ দপ্তর এবং পিএইচএর সাথে পৌর নিগমের বৈঠকে মিলল এমন ইঙ্গিত, পানীয় জল নিয়ে সমস্যা শহর শিলিগুড়িতে নতুন কিছু নয়। শহর যত বৃদ্ধি পেয়েছে পানীয় জলের সমস্যাও ততই বৃদ্ধি পেয়েছে, কেননা লোক সংখ্যা বাড়লেও বাড়েনি পানীয় জল উৎপাদন প্রকল্প। ফলে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় নাজেহাল শহরবাসী। বর্ষায় বৃষ্টির জল বাড়তেই পানীয় জলের সমস্যা আরও প্রকট হয়ে ওঠে, ফলে শহরবাসী ক্ষুব্ধ হয় পুর নিগমের উপর। তবে বসে নেই পুর নিগম, কিভাবে এই সমস্যার হাত থেকে নিস্তার পাওয়া যায় সেই বিষয় নিয়ে দফায় দফায় সেচ দপ্তর পিএইচএর সাথে বৈঠকও হয় পুর নিগমের। সোমবারও তেমনই এক বৈঠক হলো শিলিগুড়ি পুর নিগমে। বৈঠক শেষে মেয়র গৌতম দেব বিগত বাম সরকার এবং বাম বোর্ডের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন। তার বক্তব্য, তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার আগে থেকেই এই পানীয় জলের সমস্যা চলছিল, তখনই বাম সরকার জল প্রকল্পের উপর গুরুত্ব দিলে আজ শহরে পানীয় জলের সমস্যা এত বড় আকার ধারণ করত না। উল্লেখ্য, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জল প্রকল্পে বর্তমানে 55 MLD জল পরিশ্রুত হয়ে পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়, যেখানে বর্তমানে প্রয়োজন 100 ALD জল। অন্যদিকে ফুলবাড়ির পানীয় জল প্রকল্পে পলি জমে প্রত্যেকবার পানীয় জল সরবরাহ বিঘ্নিত হয়, ফলে জল সমস্যায় পড়তে হয় শহরবাসীদের। বর্তমানে সেই কারণেই শহরে জল সংকট বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। যদিও আরও 3 থেকে 4 দিন জলের সমস্যা থাকবে বলেও জানান তিনি, তবে এর স্থায়ী সমাধান পুজোর আগে নানা কারণে সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন মেয়র। সেই সঙ্গে কারণগুলিও তুলে ধরলেন তিনি। ইলেকশন বহু আগে এটা ইরিগেশন বারে বারে বলছিল, খালি সিলটেশনে নয়, সিলটেশনের সাথে সাথে ওদের ব্যারেজ ম্যানেজমেন্টের জন্যে মাঝে মাঝে ব্যারেজকে পরিষ্কার করতে হয়। এর মধ্যে বড় গাছের গুড়ি ভেসে এসেছিল এবং একটা ওদের ট্রেন সেটা ছিঁড়ে পড়ে গেছিল, সেটা ওরা ওখান থেকে তুলতে পারছিল, আর পুরো ওটাকে ড্রাই করে তুলতে গেলে শহরে নির্জলা হয়ে যাচ্ছে। তারপর যখন ওরা বলছে লক গেট ভেঙে যাবে, তখন 3 দিনের একটা ব্লক নিয়ে দিন রাত্রি কাজ করে রাত্রে 12টা 1টার সময় আমরা ছিলাম, মিটিং হয়েছে সাইডে পেয়েছি আর ইরিগেশন, তো আমাদের কোনো রোল নেই, আমরা আর পেয়েছি ইঞ্জিনিয়াররা সাইডে সাইডে গিয়ে একটু সাইডটা রিলোকেট করে নভেম্বরের 30-এর মধ্যে অল্টারনেটিভ ওয়েলটা তৈরি হয়ে যাবে। এটা